ছেলেমেদের ক্ষেত্রে আমরা গালাগালি করাটাকে হালাল ধরে নিয়েছি। যেহেতু তারা ছেলেমেয়ে, তো তাদেরকে আমি যেন যা ইচ্ছা তাই করতে পারি। আমি তো মনে করছি আমার অধিকার আছে, কিন্তু ভিতরে ভিতরে এই ছেলেমেয়ে আমার প্রতি বিরক্ত হচ্ছে। আমার এই কর্তৃত্ব পিতৃত্ব এর অসৎ ব্যবহারের কারণে আমার সঙ্গ তাদের জন্য অসহনীয় হয়ে গেছে। মারি না ধরি না কিছুই না, উল্টো পাল্টা কথা বলি সেই জন্যে। এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক, কারণ এরাই আমার সবচেয়ে কাছের, তাদের কাছে আমি সবচেয়ে বেশি প্রিয় হওয়ার কথা। এই শিক্ষাই তো আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে পেয়েছি। এই জাতীয় বাবারা তাদের ছেলেমেয়েদেরকে কখনোই গড়তে পারে না। এটা খুব জরুরি যে ছেলেমেয়েকে গড়তে চাইলে তাদেরকে খুব কাছে রাখতে হবে মনের দিক থেকে। উল্টোপাল্লা কথা বললে তারা কাছে থাকবে না, দূরে সরে যাবে। জাহান্নাম থেকে নিজেও বাঁচো আর পরিবারের লোকজনকে বাঁচাও। যদি তাদের সঙ্গে কথাবার্তা বলি উল্টোপাল্টা, মনে আঘাত দিয়ে কথা বলি, তো তাদেরকে বাঁচাতে পারবো না।